আনিকা চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে অনেক অনেক দিন পরে অনেক অনেক ব্যস্ততার জন্য আসলে রেগুলার বেসিসে ব্লগ দেওয়া হয় না আজকে আমরা যাচ্ছি হচ্ছে সাউথ এশিয়ান ফেস্টিভ্যালে আর এটা হচ্ছে হচ্ছে আমাদের ডাউনটাউনে নেথান ফিলিপস স্কোয়ারে সো হোপফুলি তোমাদের আজকের ব্লগটা ভালো লাগবে আর যারা যারা আমাকে ফার্স্ট টাইমের মতন দেখছো যদি আমাদের ভিডিওগুলো তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটু সাবস্ক্রাইব আর আমার আজকের এই কাফতানটা স্পন্সার্ড বাই শালুক বাইরে প্রচণ্ড গরম তাই আমরা হচ্ছে ইটন সেন্টারের ভিতর দিয়ে নেথান ফিলিপে যাচ্ছি আই এম সো সরি পরের ভিডিওগুলোতে আমার পরবর্তীতে ভয়েস ওভার দিতে হচ্ছে বিকজ ওখানে এত সাউন্ড ছিল আর এত লাউডলি কথা বলা যাচ্ছিল না এরপরে আমি তোমাদের সাথে যা যা শেয়ার করব আজকে আমি তোমাদের সাথে মোস্টলি শেয়ার করব যে ওখানে যারা মুসলিম বা যারা হালাল ফুড প্রেফার করে তাদের জন্য আসলে কি কি অপশন এই ফেস্টিভ্যালে আছে আমার ভিডিওর কর্নারে যেসব দোকানের সামনে হচ্ছে হালাল যে লোগোটা সেটা আমি দিয়ে দিয়েছি তার মানে সেখান থেকে হচ্ছে যারা মুসলিম আছে তারা কিন্তু ইজিলি খাবারগুলো খেতে পারবে যেমন এইটাও ফ্লেভার্স অফ কলকাতা এখানেও তারা ক্লেম করছে যে তারা হালাল এবং তাদের এখানে লোগোটা দেওয়া আছে বা তারপরও আমি সবার চোখে পড়ার জন্য আমি এখানে হালাল লোগোটা আমার ভিডিওর কর্নারেও দিয়ে দিয়েছিলাম এরপরে আমরা যেটা খেতে পারবো সেটা হচ্ছে চাট পাপড়ি তো আমার খুবই পছন্দ বাট এখানকার টেস্টটা আমার কাছে তেমন একটা ভালো লাগেনি লাইক এখানে ওরা মিষ্টি টকটা দেয় নাই শুধুমাত্র যে টক যেই মানে যেই টকটা বানায় সেটা আই থিঙ্ক এটা ওরা তেঁতুল কিংবা কোনো একটা হার্ব দিয়ে বানায় লাইক হয়তো মিন্ট বা ধনিয়া পাতা টাইপের বাট আমি অ্যাকচুয়ালি ফ্লেভারটা বুঝতে পারি না আমার কাছে এটা তেমন একটা ভালো লাগে নাই মোটামুটি ছিল অ্যাভারেজ লাইক কেউ যদি খুব বেশি পাপড়ি চাটের ক্রেভিং হয় তারা খেতে চাইলে খেতে পারে এরপরে আমরা একটু স্টেজের সামনে চলে গেলাম দেখলাম এখানে খুব সুন্দর পারফরমেন্স হচ্ছে ফার্স্ট দিন থাকাতে অনেক বেশি ক্রাউডেড ছিল আর এই ধরনের গান শুনে তো আমার এমনি নাচতে মন চায় এরপরে আমার মনে হলো যে আমরা একটু দোসা খাবো দেন আমরা সারাভানা ভাবেন থেকে মশালা দোসাটা অর্ডার করে দিলাম যেখানেই তোমরা যাই অর্ডার করো না কেন এখানে কিন্তু মানে টাইমটা অনেকক্ষণ লাগছিল বিকজ অনেক লম্বা লাইন ছিল আর অনেক ক্রাউডেড ছিল সো মেক শিওর যে মানে এরকম ধৈর্য নিয়ে যেতে হবে আমরা যাই খেতে চাই না কেন সো আমরা মোটামুটি তিন চারটা খাবার খেলাম বাট এটার জন্য আমাদের ওয়েট টাইম অনেকক্ষণ ছিল এরপরে আমরা চলে গেলাম হচ্ছে শালুকে এই যে দেখা যাচ্ছে তোমরা যারা এখানে যাবে তারা এখানে স্টলটা ভিজিট করতে পারো ওদের কাছে খুবই সুন্দর সুন্দর কিছু কালেকশনস আছে আমি আর ভেতরে গিয়ে দেখালাম না বিকজ যারা আমার পেজ দেখো তারা নিশ্চয়ই লাইভে দেখেছো যে ওদের কাছে কতগুলো সুন্দর সুন্দর কালেকশনস ইভেন আমি আজকে যে কাফতানটা পরাছিলাম
সেটাও কিন্তু ওদের। সো এরকম আরও অনেক সুন্দর সুন্দর কমফোর্টেবল কাপড় পেতে হলে তোমরা ওদের পেজটা ভিজিট করতে পারো, যেটা আমি আমার ভিডিওর সাইডেও তোমাদেরকে দিয়ে দিব। এই ধরনের গ্যাদারিংয়ে নিজের বউ হারিয়ে যাওয়া থেকে বাঁচাতে হলে যেটা করতে হবে, এইভাবে করেই হাত ধরে ধরে হাঁটতে হবে। আর এরপরে আমরা আরেকটা খাবার খেলাম, সেটাও অনেক মজা ছিল। সেটা ছিল হচ্ছে স্পাইসি চিকেন কর্নেটো। অ্যান্ড আমার এত গরম লাগছিলো, সো আমি কোনো ভালো ড্রিঙ্ক খুঁজে পাচ্ছিলাম না, সো ওই জন্য আমি রুয়াবজা নিলাম। ঠান্ডা ঠান্ডা রুয়াবজা খেয়ে আমার আসলে অনেক শান্তি লাগছিল। এটাই ছিল আমাদের লাস্ট খানাপিনা। এখানে হচ্ছে কর্নেটো, স্পাইসি চিকেন কর্নেটো, আমার ফ্রেশ রুয়াবজা, মানে একদম রু ঠান্ডা করে দিল আমার। এখন অনেক রাত হয়ে গেছে, সো আমরা বের হয়ে যাচ্ছি। আমি ট্রাই করেছি তোমাদের জন্য যতটা পসিবল লাইক হালাল যে অপশনগুলো সেগুলো দেখানোর জন্য। হোপফুলি আজকের ব্লগটা সবার ভালো লাগবে। স্টে টিউন গাইস, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টিল দেন আল্লাহ হাফেজ।